স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে আপনার পরীক্ষার ইম্পর্টেন্ট লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আজকে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। আমার যে সমস্ত প্রিয় ছাত্র এবং ছাত্রীরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি, লাস্ট মিনিট সাজেশন এবং প্রত্যেকটা টু দা পয়েন্টে স্টাডি নোটস আপলোড করা হয়েছে, আপনি যদি মনে করেন যে স্যার শুধু সাজেশনটা নেব তাও নিতে পারেন, যদি মনে করেন যে স্টাডি নোটস সঙ্গে দেখে রাখবেন তাও আপনি নিতে পারেন। চলে আসুন আজকের আলোচ্য টপিক। আজকের আলোচ্য টপিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন। যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের 4 নম্বরের প্রশ্ন আসে, 2টি করে করতে হয়, 8 নম্বরের প্রশ্ন আসে, 4 নম্বর এবং 8 নম্বর যে লং প্রশ্ন আমি একের পর এক আপনার সামনে যে কটা তুলে ধরবো, ভালো করে মনোযোগ দিয়ে করবেন, 100% গ্যারেন্টি দিয়ে বলছি সমস্ত প্রশ্ন কমন পাবেন। আর টু দা পয়েন্টে অ্যান্সারও তৈরি করে দেওয়া আছে, আপনি প্রয়োজনে একবার অ্যান্সারগুলো দেখে নিতে পারেন। কিভাবে আপনি অ্যান্সারগুলো পাবেন সেটা পরে আসছি, পরে বলে দিচ্ছি, আগে সাজেশনটা আপনার সামনে তুলে ধরি। আর সর্বোপরি একটি কথা বলবো, যদি আপনি আমাদের ছোট পরিবারে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। আর যদি আপনি আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক হলো এইচএস এডুকেশন লাস্ট মিনিট সাজেশন 2023 পার্ট এ লং কোশ্চেন 40 নম্বর। আপনি জানেন সেই 40 নম্বরের যে পার্ট ভাঙা হয়েছে, একের দাগে প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে, 4 নম্বরের একটি প্রশ্ন, 4 নম্বর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে 2টি, সেখান থেকে আপনাকে যে প্রশ্নগুলো করতে হবে, প্রথম যেটা সাজেস্টিভ করবো আপনাকে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো, দ্বিতীয় যে প্রশ্নটি তুলে ধরবো মূক বধির অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো, তৃতীয় যে প্রশ্নটি তুলে ধরবো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলো কি কি আলোচনা করো। এই 3টে প্রশ্ন মনোযোগ দিয়ে করে যান, আপনি 100% গ্যারান্টি একটা প্রশ্ন কমন পাবেন। দ্বিতীয়ত একটি প্রশ্নের উত্তর দাও 4 নম্বরের, 4 × 1 = 4, এখানেও 2টো প্রশ্ন আসবে। এখানে কি কি প্রশ্ন সেট করেছি, প্রথম যে প্রশ্নটা সেট করেছি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি অথবা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সংক্ষেপে লেখো, দ্বিতীয় যে প্রশ্নটি তুলে ধরেছি মাত্র 2টো প্রশ্ন দিয়েছি এখান থেকে, কর্মের জন্য শিক্ষা অথবা প্রশ্নটা আসতে পারে, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা অথবা প্রশ্নটা ঘুরে আসতে পারে, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই যে স্ক্রিনের উপরে যে প্রশ্নগুলো তুলে ধরেছি একের দাগের 2টো আসবে, এই 3টে করলেই আপনি একটা কমন পাবেন, 2-এর দাগেও 3 2টো আসবে, এই 2টো করলেই ভালোভাবে পাবেন। এবং কিভাবে এই প্রশ্নগুলো টু দ্য পয়েন্টে উত্তর কিভাবে লিখবেন সেটারও ব্যবস্থা করে দেওয়া আছে। তো চলে আসুন পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করে দিই সাজেস্টিভ, তারপরে আপনার সামনে তুলে ধরবো আপনি কিভাবে তার উত্তরগুলো কমপ্লিট করবেন। 3-এর দাগে আপনাকে 2টি প্রশ্ন করতে হবে 8 নম্বরের, 8 × 2 = 16, তো পরীক্ষাতে কিন্তু আসবে 3টি প্রশ্ন। তো চলে আসুন কোন কোন প্রশ্নগুলো আপনাকে করতে হবে। প্রথম যে প্রশ্নটা তুলে ধরব ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো, দ্বিতীয় যে প্রশ্নটা করবেন ফন্ডাইকের শিখনের সূত্রগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো ব্যক্তির গুরুত্ব আলোচনা করো, পরের যে প্রশ্নটা আপনি করবেন শিক্ষণ ও পরিণমনের সম্পর্ক কি, শিক্ষণের ক্ষেত্রে প্রেরণা এর ভূমিকা কি, পরের যে প্রশ্নটা আপনি করবেন প্রেরণা কাকে বলে, প্রেরণা চক্রটি লেখো, শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকা আলোচনা করো, এবং পরবর্তী যে প্রশ্নটা আপনি করবেন
প্রাচীন অনুবর্তন কি, শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, অপানুবর্তন কাকে বলে আলোচনা করো। নেক্সট, আজকের অন্তিম প্রশ্ন যদি কেউ করতে চান, মিন মোড যেখানে অঙ্কটা থাকবে আপনি প্র্যাকটিস করতে হবে, আপনাকে মিন এবং মোডটা খুব ভালো করে করে রাখবেন, আশা করছি পেয়ে যাবেন। এই জায়গাটা আমি ছেড়ে দিলাম, অঙ্কটা যদি কেউ না করতে চান এই পাঁচটাকে ভালো করে করে যাবেন, আর যারা অঙ্কটা পারবেন ভালো করে মিন মোডটা ভালো করে করে যাবেন। আশা করছি আপনি, আপনার পরীক্ষায় তিনটে প্রশ্ন আসবে, আপনি তিনটে অবশ্যই পাবেন, যে কোনো দুটো লিখে দিয়ে আসবেন। এবং কিভাবে লিখলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট 100% অ্যাপ্রোপ্রিয়েট উত্তর লিখে লিখতে পারবেন সেটা পথ আমি এর পরবর্তীতে বলতে চলেছি। তো চলে আসুন নেক্সট যে অপশনটি, আর একটা লং প্রশ্নের অপশন আছে, এখানে চারের দাগের দুটি প্রশ্ন করতে হবে, 8 × 2 = 16, এখানেও তিনটে প্রশ্ন আসবে। এই প্রশ্নটা বলে দেওয়ার পর আপনাকে বলে দেবো কিভাবে আপনি উত্তরগুলো ডাউনলোড করে নেবেন। তো চলে আসুন এখানে যে প্রথম প্রশ্নটা বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারের দাগের প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। দ্বিতীয় যে প্রশ্নটা এখান থেকে করবেন, যে 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটি করবেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নটা আপনি করবেন, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি কি ছিল, কোঠারি কমিশনের সুপারিশ মেনে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, তাহলে চারটে প্রশ্নের কথা আমি বলবো, টোটাল যে লং প্রশ্ন রয়েছে এই লং প্রশ্নগুলি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে পেয়ে যাবেন। আপনি সেই পিডিএফ লিংকে ক্লিক করে অনায়াসে স্টাডি নোট ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। আর এমসিকিউ এসএকিউ পার্ট বি এ থাকবে, সেই পার্ট বি থেকে যে এমসিকিউ এসএকিউ রয়েছে সেখানে 40 নম্বর এই ভিডিওটির প্লেলিস্টে যান, সেখানে এমসিকিউ এসএকিউ পেয়ে যাবেন, সেখান থেকে স্টাডি করে পড়াশোনা করুন। তো চ্যানেলটির প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন এমসিকিউ এসএকিউ, তো অন্যান্য বিষয়ে সহযোগিতা পেতে গেলে আপনাকে প্লেলিস্ট ফলো করতে হবে। এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও, যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।